नमस्कार बंधुरा आमी आज के आरेकटा रेसिपी निये आपनादेर सामने उपस्थित होयेछि। ओटा हलो आपनार लेमन स्क्वाश। गरमेर दिने शरबत घरे अतिथि आसले आमरा लेबु चिपे शरबत करे दिते देरी होये जाए, ओई जोन्नो आमरा आगे थेके कि करे एटा प्रिपारेशन करे फ्रिजे स्टोर करे राखते पारबो सेई ब्यबस्थाटा आजके आमी आपनादेर बोले देबो। আমরা লেবুর রস কতগুলো পেঁপে লেবুর রস নিয়েছি, 7 থেকে 8টা পেঁপে লেবুর রস আমি আগে থেকে অল্প কিছু চিপে রেখেছি, এটা আপনাদের চিপে দেখে করে দেখাচ্ছি। একটা ছেকনি নিয়ে নেবেন, ছেকনিতে লেবুর রসটা ছেকে বার করে নেবেন। এভাবে আমরা লেবুর রসটা চিপে চিপে, 7 থেকে 8টা লেবুর রস আছে এখানে, এরপর আমরা ইন্ডাকশনে এটাকে, এতে আমাদের কি কি লাগছে উপকরণগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে লাগছে আপনার পেঁপে লেবুর রস, 7 থেকে 8টা পেঁপে লেবুর রস, 1/2 কাপ রস হলে 1 কাপ চিনি নেবেন, সামান্য স্বাদ মতন একটু লবণ নেবেন, আর লাগছে জল। এতে আমরা প্রথমে ইন্ডাকশনটা অন করে নেব, আপনার 1/2 কাপ জল দিয়ে দেবো, 1 কাপ চিনিতে 1/2 কাপ জল দেব, 1/2 বাটি আমার বাটির মেজারমেন্টটা রয়েছে, এর মধ্যে আমরা চিনিটা দিয়ে দেবো, জলের মধ্যে আমরা চিনিটা দিয়ে দেবো। একটু জল কম করে নেবো, জলটা বেশি দেখা যাচ্ছে। এবার আমরা চিনিটা দিয়ে দেবো, এটাকে আমরা এক তারের শিরা বানিয়ে নেবো, একটু মোটা করে শিরাটা হবে। দেখুন কিভাবে চিনিটা জলের সাথে মিশে যাবে, এটা আমরা এক তারের শিরা করব। দেখুন বন্ধুরা চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, সুন্দর একটা শিরা হবে। তারপরে এর মধ্যে আমরা কোনো ফুড প্রিজারভেটিভ দেবো না, আজকাল ফুড প্রিজারভেটিভ শরীরে অনেক ক্ষতি করে, যার জন্য আমরা বিনা প্রিজারভেটিভ দিয়ে একটা লেমন স্কোয়াশ বানাবো, যেটা আপনাদের ঘরে লোকজন আসলে তাড়াতাড়ি করে আপনি শরবত একটু বানিয়ে দিতে পারে, ওই ব্যবস্থা। দেখুন সুন্দর করে ফুটে উঠেছে, এটাকে আমরা একটা তারের শিরা বানিয়ে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এটা বেশি সময় লাগে না, বোতলের মধ্যে ভরে আপনি স্টোর করে মাসের পর মাস রেখে খেতে পারবেন, ফ্রিজে রেখে দেবেন, বাইরে রাখলেও ক্ষতি নেই, খারাপ হওয়ার কোনো প্রশ্ন নেই, কেননা আমরা এখানে জল যেটা দিয়েছি ওটা পুরো শুকিয়ে ফেলবো, জলটা দেখা যাবে না, ফ্রিজে রেখে দিলে আপনি আরও বেশি সময় রেখে খেতে পারবেন। লেবুর রসে যেহেতু বানাচ্ছি লেমন স্কোয়াশ করলেও হয়। দেখুন প্রায় অনেকটা হয়ে এসছে, আর একটুখানি হবে, হয়ে গেলে এর মধ্যে আমরা লেবুর শরবতটা লেবুর রসটা ঢেলে দেব।
আমাদের এটা প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে, এটা শুধু একটা তার, হ্যাঁ হয়ে গেছে, আমাদের চিনি শিরা হয়ে গেছে। দেখুন একটা সুতোর মতন উঠে যাচ্ছে, এটাতে আপনি বুঝতে পারবেন যে এটা একটা চিনি শিরা হয়ে এসছে, হয়ে গেছে আমাদের এক তারে চিনি শিরা হয়ে গেছে, এটা সুতোর মতন উড়ে যাচ্ছে। দেখুন এবার আমরা লেমন জুসটা ঢেলে দেবো। লেমন জুসটা দেওয়ার আগে আমরা এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব স্বাদ অনুসার। ব্যাস এতটাই দেব আমরা, এর বেশি দেব না। এতে আমরা এবার অ্যাড করব লেমন জুসটা, এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা সাবধানে দেবেন, এটা যখন ফুটবে আপনার একটা ইয়ে বল উঠবে অনেকটা জোরে, আপনি একটু সাবধানে দেবেন। দেখুন এটা কি সুন্দর হয়ে গেছে, ব্যাস আর সামান্য ফুটাবো আমরা, হয়ে গেছে আপনার লেমন স্কোয়াশ হয়ে গেছে প্রায়। এটাকে ঠান্ডা করে নেব একটু, হয়ে গেছে বন্ধুরা আমাদের স্কোয়াশ তৈরি হয়ে গেছে। এটা আমরা একটা বাসনে নামিয়ে নেব। এটা আপনি ঠান্ডা করে রেখে দেবেন ফ্রিজে অনেক দিন আপনি স্টোর করে খেতে পারবেন। এটা আমরা একটা গ্লাস নেব, ওর মধ্যে আপনাকে শরবতটা করে দেখাবো। এটা আপনার হয়ে গেছে লেমন স্কোয়াশ আপনার রেডি। এবার একটু শরবত করে আপনাকে দেখাই, এটা আপনার স্কোয়াশ হয়ে গেছে লেমন স্কোয়াশ। তো দেখুন বন্ধুরা লেমন স্কোয়াশ হয়ে গেছে, এক গ্লাস জলে আপনি এক চামচ বেশি না, এক গ্লাস জলে আপনি এক থেকে একটু বেশি আপনি দিতে পারেন। এই আপনার লেমন শরবত রেডি। আপনার ঘরে অতিথি আসলে আপনি খুব তাড়াতাড়ি এই জিনিসটা করে দিতে পারবেন। আমার ছেলেকে দিচ্ছি, ওকে কেমন হয়ে গেল আপনার লেমন স্কোয়াশ। এরমভাবে করবেন, স্টোর করে রাখবেন, সবাইকে দেবেন, খাবেন। এটা হয়ে গেল আপনার লেমন স্কোয়াশ। বন্ধুরা এইভাবেই আমি নতুন নতুন ভিডিও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে। এইভাবে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে চলুন। নমস্কার।